প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজিশকিয়ানের জয়কে দেখা হচ্ছে ইরানের পরিবর্তনের সূচনা হিসেবে। যদিও প্রশ্ন উঠেছে কতটা পরিবর্তন আনা সম্ভব হবে এই নেতার পক্ষে। বিশ্লেষকরা বলছেন সংস্কারপন্থী হিসেবে ধর্মীয় নেতাদের চাপের মুখেই থাকবেন তিনি, আর পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরমাণু কর্মসূচি সহ নানা ইস্যু নিয়ে। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সটজি N73। সংস্কার আর পরিবর্তনের মাধ্যমে নতুন ইরান গড়ার ঘোষণা দিয়েছিলেন ইশতেহারে মাসুদ পেজিশকিয়ানের সেই ডাকে সাড়া দিয়েছেন ভোটাররা। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ করাকরি গেল কয়েক দশক ধরে চলে আসা ইরানের এই চিত্র পাল্টাতেই মরিয়া দেশটির সাধারণ মানুষ। বিগত কয়েক বছরের জীবনযাত্রার পাশাপাশি কূটনৈতিক অর্থনৈতিক সহ বিভিন্ন ইস্যুতেই বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও আরও আগেই লেগেছে পরিবর্তনের হাওয়া, আর তাই প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজিশকিয়ানের জয়কে পরিবর্তনের সেই সূচনা হিসেবেই দেখছেন ইরানের সাধারণ মানুষ। কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। আমরা সবাই চাই কড়াকড়ি প্রত্যাহার করা হোক, তা না হলে ইরানের মানুষের জীবন শেষ হয়ে যাবে। বহির্বিশ্বের কাছে ইরানের গ্রহণযোগ্যতা বাড়বে, এটাই আমার আশা। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে নানামুখী চাপে পড়তে হবে পেজিশকিয়ানকে। দীর্ঘদিন ধরেই চীন রুশ বলয়ের বিভিন্ন ফোরামের সাথে যুক্ত ইরান, যেগুলো পশ্চিমা বিরোধী জোট হিসেবে পরিচিত, সেখান থেকে বের হয়ে মার্কিন বলয়ের সাথে সম্পর্ক গড়াকে প্রায় অসম্ভব মনে করা হচ্ছে। তার উপর পশ্চিমা জোটের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অন্যতম বাধা ইরানের পরমাণু কর্মসূচি। পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে না আনলে তেহরানের সাথে আলোচনায় রাজি নয় মার্কিন নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ইরানের নীতিগত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে গার্ডিয়ান কাউন্সিল, সর্বোচ্চ ধর্মীয় নেতাদের সিদ্ধান্তকে শেষ বলে মেনে নেওয়া হয়। সেক্ষেত্রে প্রচলিত ধারা এবং নীতির কতটা পরিবর্তন আনতে পারবেন পেজিশকিয়ান, সেই প্রশ্ন উঠেছে। নতুন প্রেসিডেন্টের পক্ষে অনেক কিছুই করা সম্ভব যতক্ষণ না সেটি সর্বোচ্চ নেতার কথা এবং অবস্থানের সাথে সাংঘর্ষিক হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশই শেষ কথা। গাজা সহ অনেক কিছুই রয়েছে যেগুলোর বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেয় সামরিক বাহিনী, তাই এখানেও প্রেসিডেন্টের খুব বেশি কিছু করার সুযোগ নেই। ফলে এটা স্পষ্ট যে নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে পরিবর্তন আনার ক্ষেত্রে খুব বেশি স্বাধীনতা পাবেন না পেজিশকিয়ান, যদিও এতটা চ্যালেঞ্জ সত্ত্বেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় সংস্কারপন্থী এই নেতার। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।